Namespace example. আমি এখন কি করছি দেখেন, সরি, উইন্ডোজ ফর্ম নিলে ভালো। আমি উইন্ডোজ ফর্ম নিয়ে কাজ করি, উইন্ডোজ ফর্ম সুবিধা হবে আলোচনা করতে। নর্মালি একটা অ্যাপ্লিকেশনে নিশ্চয়ই একটা ফর্ম থাকবে না, তাই না? অনেকগুলো ফর্ম থাকবে, দেন একটা ক্লাস থাকবে না, অনেক ক্লাস থাকবে, আবার ক্লাসগুলোর মধ্যে ক্যাটাগরি অনুযায়ী আপনি ভাগ করতে পারবেন। যেমন আপনি বলবেন হয়তো এগুলো সিকিউরিটি রিলেটেড ক্লাস, তারপর হয়তো বলবেন আপনি এগুলো এনক্রিপশন রিলেটেড ক্লাস, এগুলো ডাটাবেজের সাথে কথাবার্তা বলার জন্য, এগুলো নেটওয়ার্কিং এর জন্য ক্লাস। বোঝা যাচ্ছে কি? তাহলে ক্লাস, গ্রুপ অফ ক্লাসও কিন্তু থাকবে, তাই না? ওকে, সো তাহলে আমরা কি ধরেন একটা ধারণা নেই, ধরেন আমরা একটা বড় অ্যাপ্লিকেশন বানাচ্ছি, সেটার মধ্যে আবার প্রজেক্টের মধ্যেও কিন্তু কি হবে, ভেতরে ভেতরে ছোট ছোট কম্পার্টমেন্টের মতো থাকবে। এক্সাম্পল হিসেবে এইভাবে আমরা বলতে পারি কিনা দেখেন, যেমন আমরা কিছু ভাগে ভাগ করি, আমরা বললাম এটা এটা ইউআই ফোল্ডার, কেমন? নেক্সট আমরা যেমন নাম দিই ম্যানেজার ফোল্ডার। ম্যানেজার ফোল্ডারগুলো কি করবে, বিজনেস লজিক চেক করবে ধরেন। হ্যাঁ, দেন আমি বললাম ওকে, আরেকটা ফোল্ডার দিলাম ডাটাবেজ গেটওয়ে, গেটওয়ে ফোল্ডার, গেটওয়ে ডাটাবেজের সাথে কথাবার্তা বলার জন্য ক্লাসগুলো এরকম থাকবে, আরও অনেক কিছু থাকতে পারে। ইউআই এর মধ্যে আপনি আবার ভাগ করতে পারেন, যেমন ইউআই এর মধ্যে আমি আবার সাব ফোল্ডার করছি, দেখেন এটা হলো এন্ট্রি, তাই না? তারপর বললেন কি, সব কিছু তো এন্ট্রি হয় না, তাই না? ভিউ আর রিপোর্ট, তাই না? একদম ভিউ, একদম রিপোর্ট দেখাবে, তাই না? ওকে, সো এই জিনিসটা আসলে কোনো স্পেসিফিক ডেফিনেশন নাই কেমন হবে, যেরকম করে আপনারা এক একজন এক একভাবে গানের কি করেন, ফোল্ডারে ভাগ করেন না, কোনো নির্দিষ্ট নিয়ম আছে না, যে যার মতো করে কিন্তু অ্যাডজাস্ট করেন। আচ্ছা, এখন এই যে ভাগ করলাম, এই ভাগটা যেটা, এটা ফিজিক্যালি কিন্তু আপনি দেখতে পাবেন। যদি আপনার প্রজেক্টের সলিড উইন্ডোজ এক্সপ্লোরারে যান, তাহলে কিন্তু দেখেন এই যে ফোল্ডারগুলো তৈরি হয়ে গেছে, তাই না? এটাকে বলা হচ্ছে ফিজিক্যালি আমি সেপারেট করে ফেলতেছি, রাইট? সো যেমন আমি যদি এখানে এখন এন্ট্রির ভেতরে একটা ইউআই নেই, যেমন আমি এক্সাম্পল হিসেবে বললাম স্টুডেন্ট এন্ট্রি, স্টুডেন্ট ইউআই ধরেন ডট সিএস, সো ইউসি এইটা এখন আপনি কোথায় পাবেন, আপনি এন্ট্রি যে ফোল্ডারটা আছে সেটার মধ্যে কিন্তু আপনি পাবেন, দেখেন এন্ট্রির মধ্যে স্টুডেন্টের জন্য ইউআইটা তৈরি হয়ে গেছে, তাই না? ওকে, দুইটা কেন এটা তো জানেন, আমি একদিন আলোচনা করছি আপনাদের সাথে। আচ্ছা, সো সো যেটা বলতে চাচ্ছি, প্রত্যেকটা জিনিস এখন ফিজিক্যালি সেপারেট, রাইট? আচ্ছা, এখন আসেন, ফিজিক্যালি বারবার ফিজিক্যাল শব্দ কেন বলতেছি, কারণ লজিক্যালি সেপারেট বলে আরেকটা কনসেপ্ট আছে, সেটা কেমন? সেটা হলো এক্সাম্পল দেই, এক্সাম্পল দেওয়ার আগে ধরেন আমরা এর ভেতরে আরেকটা ফোল্ডার তৈরি করি ডাও, কেমন? নর্মালি আপনারা দেখেন টিপিক্যাল থ্রি টিয়ার ও থ্রি লেয়ার আর্কিটেকচার আসলে এটাকে বলে, এটা আমি একটা নাম দেই ডিএলএল, কেমন? ডাটা লজিক লেয়ার, কেমন? আর সরি ডাটা অ্যাক্সেস লেয়ার ডিএএল, ডিএএল, কেমন? ম্যানেজারকে বলে বিএলএল, বিজনেস লজিক লেয়ার, ডিএলএল, বিজনেস লজিক লেয়ার, কেমন? সো আমরা ডাটা অ্যাক্সেস লেয়ারের মধ্যে ডাও বলে একটা ফোল্ডার দিছি। ডাও হলো আপনি যখন যে প্রবলেম ডোমেইন নিয়ে কাজ করেন সেটার মধ্যে যে এন্টিটিগুলো খুঁজে পান, যেগুলো আসলে ডাটাবেজের মধ্যে সেভ হয়। তো একটা এক্সাম্পল হিসেবে বলেন, যেমন আমি স্টুডেন্ট ইউআই যেহেতু দিছি এর ভিতরে, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া নিতে পারি স্টুডেন্ট ডট সিএস বলে একটা ফাইল থাকবে, তাই না? এন্টিটি যার মধ্যে স্টুডেন্টের কিছু প্রপার্টি থাকবে, আইডিয়াটা পাচ্ছেন? আমি পুরাটুকু আস্তে আস্তে কভার করার চেষ্টা করছি, নেম স্পেস কে এখনো আপনাদেরকে বলিনি। আচ্ছা, এখন দেখেন এই যে স্টুডেন্টটা অ্যাড করলাম, এটার মধ্যে উপরে একটা কথা লেখা আছে, সেটা কি? এ আসলে কোথায় আছে এটা কিন্তু দেখাচ্ছে, কোথায়? নেম স্পেস এক্সাম্পল টু ডাল এবং ডাও, এবং ইন্টারেস্টিংলি আপনি যদি ফোল্ডারের ভিতর যান আসলে কথাটুকু দেখ সত্য,
সে প্রজেক্ট থেকে শুরু করে এখান থেকে, ধরেন এই যে দেখেন এর মধ্যে কি ডাল এবং এর মধ্যে ডালের মধ্যে আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি এটা বলতে পারি ফিজিক্যালি যেভাবে এখানে দেখাচ্ছে ঠিক নেম স্পেসটুকু ওই ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, তাই না? কথা সত্য কিনা, রাইট? আচ্ছা ওকে, এখন এবার চলে আসেন আমরা যদি স্টুডেন্ট ইউআইতে, স্টুডেন্ট ইউআইতে ওই ওই কি ওই স্টুডেন্টটাকে আমরা ইউজ করতে চাই তাহলে কি হবে? প্রথমে আমরা চেষ্টা করি ইউজ করার জন্য। স্টুডেন্ট চিনে না, চিনতে পারছে কিন্তু সে বলছে কি তুমি নেম স্পেসটা দাও, কেন চাচ্ছে? কারণ তারা একই ব্রাঞ্চিং এর মধ্যে না, একই ব্রাঞ্চিং এর মধ্যে হলে উপর থেকে নিচের দিকে গেলে কিন্তু সে চিনবে, যখনই ব্রাঞ্চিং আলাদা হয়ে যাবে তখন কিন্তু আর চিনবে না, রাইট? ওকে, বোঝা যাচ্ছে কি? ধরেন একই রুমের মধ্যে ফর অ্যান এক্সাম্পল আপনি কাউকে খুঁজতেছেন, সেখানে তো তার রুম নাম্বার অ্যাড্রেস বলার কিছু নাই, তাই না? সো কিন্তু অন্য রুমে খুঁজলে আপনাকে বলতে হবে অত নাম্বার রুমের সমান, তাই না? বোঝা যাচ্ছে কি? ওকে, সো ঠিক ব্যাপারটা এরকম। সো আমি যখন এখানে ক্লিক করি উপরে কি হয়ে গেল দেখেন, তার নেম স্পেসটা এখানে চলে আসছে। এটা কি বুঝতে পারছেন? অর্থাৎ সেট অফ ক্লাস একসাথে থাকবে অথবা ক্যাটাগরি সেম হলে তারা একসাথে থাকবে, এবং সে একসাথে থাকার একটা গ্রুপ যদি আরেকটা গ্রুপকে ইউজ করার দরকার হয় সেক্ষেত্রে কি উপরে লিখে আসতে হবে যে আমার ওটা দরকার, সেটা হলো ইউজিং দিয়ে, ইউজিং ডিরেক্টিভ দিয়ে আমরা, সরি, হ্যাঁ গ্রুপ বলতে আমরা আপাতত ধরুন ফোল্ডার অথবা লেয়ার, হ্যাঁ, কারণ আমরা গ্রুপ বলতে যে শুধুমাত্র লেয়ার বোঝাচ্ছি তা না, যেমন আমরা নর্মালি এটাকে থ্রি লেয়ার অথবা থ্রি টিয়ার বলে, তাই না? কিন্তু তার ভিতরেও তো আবার সাব লেয়ার আমরা ভাগ করছি, তাই না? কেন ভাগ করছি? আমরা ডাউতে কেন এটা রাখছি? কারণ অ্যান্টিটিগুলো এখানে থাকবে, যেমন এখানে আমরা আরেকটা ভাগে ভাগ করতে পারি, আরেকটা অংশ ডাল যে লেয়ারটা আছে সেটাকে এখন আমরা আবার সাব লেয়ারে ভাগ করছি আর ছোট ছোট ভাগে, যেমন বললাম কি গেটওয়ে, এ কি করবে ডাটাবেজের সাথে যে ইনসার্ট ডিলিট সিলেক্ট আপডেট ওগুলো লিখবে, কেমন? ভাগ কিভাবে করবেন, কোথায় কোন রেসপন্সিবিলিটি থাকবে, এগুলোর সাথে কিন্তু অনেক কিছু রিলেটেড, কনটেক্সট, প্রজেক্ট কেমন, তাই না, টেকনোলজি কেমন, আমরা এখানে একটা পদ্ধতি জাস্ট অ্যাপ্লাই করছি। এখন ওকে, আমরা এখানে দেখেন কি লিখছি, ডাটা অ্যাক্সেস অবজেক্ট, অর্থাৎ আমরা বিশ্বাস করতেছি এইটা ঠিক যেরকম দেখতে হবে ডাটাবেজে এরকম একটা টেবিল থাকে, তাই না? স্টুডেন্টের যে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন, এরকম একটা টেবিল থাকবে না, সেটা ডাটাবেজের একটা অবজেক্ট হিসেবে রিপ্রেজেন্ট করতেছে। আমি এখনো মানে আপনাদেরকে নেম স্পেস বুঝাচ্ছি, ওগুলো নিয়ে হয়তো লেয়ার আর্কিটেকচার, ফয়সাল তো আপনাদেরকে লেয়ার আর্কিটেকচার আলোচনা করছে না একদিন, ওনার প্রজেক্টটা এখনই ভাগ করে নিছে না, উনি ওনার মতো করে দেখাইছে কি বিভিন্ন লেয়ারে ফেলছে, রাইট? তো সেটাতে আমি এক্সেপশন বসাবো আগামীকাল ক্লাসে। সোফার এতটুকু কি বুঝতে পারছেন আমি যা বলছি? এগুলো আপনাদের আলোচনা হয়ে গেছে। আচ্ছা এখন আসেন, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়, সেটা হলো এই যে স্টুডেন্টকে যেই লোকেশন এখানে দেখতে পাচ্ছেন, এই লোকেশনটাই তো এখানে লেখা, দেখেন নেম স্পেস এক্সাম্পল ওয়ান ডাল ডাও, নেম স্পেস সরি নেম স্পেস এক্সাম্পল টু ডাল ডাও, নেম স্পেস এক্সাম্পল টু ডাল ডাও। ইন্টারেস্টিংলি আপনি চাইলে এখানে যে কোনো জিনিস বাদও দিতে পারেন, কিছু যায় আসে না তাতে, যেন আমি এটা বললাম, রাইট? এখন এটা বলার পর কি হচ্ছে দেখেন, ধরেন এই দেখেন এখানে অলরেডি এরর দিছে, এবং ফর অ্যান এক্সাম্পল স্টুডেন্টটা এখন এখন স্টুডেন্টটা দেখেন সোর্স কোডের কাছে স্টুডেন্টটা এখন কার আন্ডারে, কার আন্ডারে, নেম নেম স্পেস এক্সাম্পল টু এর আন্ডারে, তাই না? সেটা কোথায় আছে, রুটে না? রুটের জিনিস যেহেতু সো এই ইউআইটা সেটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারছে, কারণ একই পাথে, খুব ভালো করে লক্ষ্য করেন, তাই না? ধরেন ইভেন আপনি এইটাও না, আপনি দিলেন ফর অ্যান এক্সাম্পল এ ডট বি ডট সি ডট ই দিলেন, এটা দিলেন ধরেন, রাইট? রাইট, এখন এটা নেম স্পেস কি হবে, এটাই হবে। আচ্ছা দেখেন অলরেডি এটা পাচ্ছে না, এবং আমি ক্লিক করলে উপরে সে কি লিখে দিল, এ বি সি আর। তার মানে কি আমরা কি এটা কনক্লুশন টানতে পারি এই কথা দ্বারা যে ফিজিক্যাল লোকেশন, ভালো করে লক্ষ্য করেন, ফিজিক্যাল যে লোকেশন সেটা যে সবসময় লজিক্যাল লোকেশন সেম হয় কথা সত্য না। লজিক্যালি এটা কোথায় দেখাচ্ছে, কেউ একজন যদি দেখে যে স্টুডেন্ট এর আন্ডারে, রাইট, যখন একজন কলার অথবা ইউজার এখানে আসবে
তখন সে দেখবে যে স্টুডেন্ট কার আন্ডারে, এটার আন্ডারে, তাই না? তখন সে নর্মালি ভাববে কি, তার মানে এ নামক একটা ফোল্ডার আছে, তার ভিতরে বি আছে, তার ভিতরে সি আছে, তার মধ্যে আর আছে, আরের ভিতরে এটা আছে, তাই না? কিন্তু কথা কি সত্য? ওকে, এই যে লজিক্যালি সেপারেট করা যায়, মানে লজিক্যাল যে সেপারেশন, আমি আবারও বলছি, ফিজিক্যাল সেপারেশন আর লজিক্যাল সেপারেশন কিন্তু এখন আলাদা হয়ে গেছে। এই যে লজিক্যালি সেপারেট করলাম, এটাকে বলা হচ্ছে নেম স্পেস। অর্থাৎ নেম স্পেস যে সবসময় ফিজিক্যাল সেপারেশন তা কিন্তু না, অন্য কিছু হতে পারে। বোঝা গেল? আচ্ছা, মনে রাখবেন, ফিজিক্যালি এবং লজিক্যালি এখানে আলাদা করলেও আমরা কখনো এটা করতে যাব না, তাইলে কিন্তু ক্লাস খুঁজে টুজে পেতে খবর হয়ে যাবে। আমি আবারও বলছি, আমি যদি এখানে আলোচনা ব্যাখ্যা করার জন্য আপনাদেরকে এখানে দেখালাম, বুঝাতে চাইছি এটা ভিন্ন জিনিস, কিন্তু আমরা আসলে ভিন্ন করব না কখনো। আমরা কি রাখবো সবসময়? ফিজিক্যাল এবং লজিক্যাল সেপারেশন সেম রাখবো। তাহলে ভাইয়া, আমরা যে আগে যেটা ছিল হ্যাঁ, যে নেম স্পেস এক্সাম্পল দিতে গেলাম, সেখানে ডালে গেলাম, তারপর ডাল গেলাম, এক্স্যাক্টলি, এরপর লজিক্যাল সেপারেশন, সেখানে তো এ বি সি আর বলে কিছুই কিছু নেই, নাই। হ্যাঁ, তাহলে সেটা আমরা করব না কখনো। আমি আবারও বলতেছি, ফিজিক্যাল এবং লজিক্যাল, ওটা আমি এবিসিডি কেন লিখছি, বোঝানোর জন্য যে লজিক্যালি ব্যাপারটা, লজিক্যাল আর ফিজিক্যাল সেপারেশন আলাদা জিনিস, রাইট? ওকে, বাট আমরা লজিক্যাল এবং ফিজিক্যাল সেপারেশন সেম রাখবো। এই যে লজিক্যাল সেপারেশন, এটাকে বলা হচ্ছে নেম স্পেস। আচ্ছা, এখন কেন দরকার নেম স্পেস? আমরা তো বললাম এক কি ক্যাটাগরি ক্লাসকে একসাথে রাখবো, সেটা কেন দরকার, এটাও কিন্তু কারণ আছে। কারণ হলো, আমরা রিয়েল লাইফে যেরকম করে 1000 গানকে কি একটা ফোল্ডারে রাখি রাখি না, অথবা আপনার হাজার হাজার ডকুমেন্ট আছে একটা ফোল্ডারের মধ্যে, ডকুমেন্ট নামে রাখবেন, খুঁজে পেতে সমস্যা, নেমিং কনফ্লিক্ট, নেমিং কনফ্লিক্ট হবে না? নেমিং কনফ্লিক্ট বলতে কি বোঝাচ্ছি বলেন তো? আপনার ডকুমেন্টের মধ্যে যদি ফর অ্যান এক্সাম্পল রিজিউমি দিয়ে রাখলেন আপনি, সো আপনাকে তখন নেম করতে হবে কি, রিজিউমি ফর কি লেকচারার, রিজিউমি ফর কি সফটওয়্যার ডেভেলপার, রিজিউমি ফর নেটওয়ার্কিং, হোয়াট এভার ইট ইজ, তিন চারটা ভাগে ভাগ করতেছেন, তাই না? কিন্তু আপনি যদি ফোল্ডার আলাদা করে ফেলেন, তাহলে আপনার কি হবে, ওইভাবে রাখতে পারবেন না। তো যেমন গানের ক্ষেত্রে আরো ভালো করে এক্সাম্পল দেওয়া যায়, যেমন গানের মধ্যে তো সবগুলো ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3 থাকে, তাই না? এখন কি এটা সম্ভব তাহলে ওইভাবে রাখা, একটা ফোল্ডারের মধ্যে 10,000 গান রাখতে পারবেন ওইভাবে, রাইট? সো সেক্ষেত্রে সুন্দর বিউটিফুল নাম দেওয়ার জন্য আপনাকে আলাদা করতে হবে, এবং নেমিং কনফ্লিক্টটা এড়ানোর জন্য। ওকে, সো দিস ইজ নেমিং স্পেস অ্যাকচুয়ালি। আচ্ছা,